ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীগণ এই মুহুর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আবার উপস্থিত হয়েছি কিভাবে আপনি একজন অ্যারাভিয়ানের সাথে লং টাইম কনভার্সেশন করতে পারেন সর্বোপরি কথা হলো যে বড় বড় বাক্য কিভাবে আপনি আরবিতে তৈরি করবেন সেই ব্যাপারে আজকের ক্লাসটি আজকের ক্লাস নাম্বার বড় বড় বাক্য নিয়ে কনভারসেশন ক্লাস নাম্বার টু পূর্বে আমি আপলোড দিচ্ছি নাম্বার ওয়ান অবশ্যই সেটি দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল বাটনটি পুশ করতে ভুলবেন না কেননা বেল বাটনটি পুশ করে রাখলে সবার আগে আপনি গুরুত্বপূর্ণ ভিডিওটি পেয়ে যাবেন আর আই হোপ ইনশাল্লাহ যদি আমার সাথে থাকেন খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন আর আজকের ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ সব একটি করে লাইক দিবেন যদি কমেন্টস করার সময় না থাকে প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি সেটি হচ্ছে সর্বপ্রথমে আমি এখানে যে সেন্টেন্সটি লিখেছি একটু ঠান্ডা মাথায় ধৈর্য শকর আমার সাথে থাকবেন আমি পূর্বের মতো ছোট্ট ছোট্ট এক্সপ্লেন করে শিখাবো ইনশাল্লাহ সর্বপ্রথম যেমন আমি লিখেছি আহমেদ ওয়াইন ইনতাফি আচ্ছা তার আগে আমরা একটু বাংলাতে এক্সপ্লেন করি সেটি হচ্ছে মনে করেন আমি আপনার কফিল বা আমি আপনার সিনিয়র আপনি আমার আন্ডারে কাজ করেন সেক্ষেত্রে হঠাৎ করে আমার আপনাকে প্রয়োজন তো তাহলে কি করব আমি আপনাকে কল দিব তাই না তা আমি আপনাকে কল দিয়ে বললাম যে তুমি কোথায় আছো তুমি কখন ফিরবা বাসায় কখন আসবা বাসায় আসার পরে আমাকে কল দিও তোমার সাথে আমার জরুরি কথা আছে এমনটাই কিন্তু দৈনন্দিন জীবনে হয়ে থাকে সো আর তাহলে আমরা এখন কীভাবে বলতে পারি আহমেদ আচ্ছা আহমেদ এখানে আমরা দুইভাবে বলতে পারি একটি হচ্ছে যদি আমি আপনার নাম না জানি সেক্ষেত্রে আহমেদ বলে প্রকাশ করব। আর নাম জানলে তো জাস্ট নাম বলবো অনেক সময় নাম জানলাও কিন্তু এরাবেনরা আহমেদ বলে থাকেন নো প্রবলেম আবার এভাবে বলে থাকেন যে বাবা বলে সম্বোধন করে থাকেন ওকে তো আমি লিখেছি আহমেদ ওয়েন ইন দা ফি একই শব্দ বারবার একটু বুদ্ধি খাটিয়ে শুধু বাক্য তৈরি করেন ওয়েন মানি কোথায় মানে তুমি বা আপনি ফি মানি আছো এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বারবার একই কথা বলতেছি একটু ধাক্কা দিয়ে বলবেন আহমেদ ওয়েন ইন ফি আহমেদ তুমি কোথায় আছো এরপর উত্তর আপনি কি বলবেন আনা ফি অথবা বলবেন আনা মজুদ যেখানে আছেন সেখান সেখানটায় বলবেন বা সেখানের এলাকা সম্বন্ধে বলবেন তো আনা মজুদ দাখেল সুক মদিনা সুক মানে কি বাজার মদিনা মানে বাজারের নাম তাহলে আনা ফি বা আনা মজুদ দাখেল মানে ভিতরে আছি মানে মদিনা বাজারের ভিতরে আছি তা আমি যদি এখানে বলি আনা মজুদ দাখেল গুরফা আনা মজুদ দাখেল মকত আমি অফিসে আছি ওকে পাইন মানি বাজার দাখেল মানি ভিতর মজুদ মানে আছে এরপর আমি অবশ্যই আপনাকে বলবো আপনি বলার পরে যে তুমি কয়টার সময় আসবা বা এভাবে বলতে পারি শোনো সগোল হুনাক ওখানে কী কাজ তোমার হুনাক মানে ওইখানে শোনো মানে কি সগল মানিক কাজ এখন আমি বলেছি কাম সা ইজি ইনতা কাম মানে কত সা মানে ঘন্টা মানে কত ঘন্টা বা কত সময় ইজি মানে আসবা ইনতা মানে তুমি কৃষিক্ষিক্রীক্ষণ এই ইজি শব্দটি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ এই ইজি শব্দটি অতীত বর্তমান ভবিষ্যতে ব্যবহার হয়ে থাকে সেটা অবস্থান বেজে আপনাকে বুঝতে হবে এবং আপনাকে বলতে হবে কামসা ইজি ইনতা ইজি মানি আসা কাম মানে কত তুমি কয়টার সময় আসবা এখন আমি আপনাকে যখন এটা বলেছি যে তুমি কয়টার সময় আসবা তাহলে আপনি হঠাৎ করে বলতে পারেন লেশ মুদির আইয়সবুল পি মুদির কেন লেশ লেশমানি কেন মুদির একটি সম্মানজনক শব্দ বা ম্যানেজার আই সবল ফি কোনো কাজ আছে শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা কি পেয়েছি এখানে লেস কেন ইউ মানি কোনো বা কোনটি বা কোনো সগোল মানি কাজ ফি মানি আছে আই শুবল ফি কোনো কাজ আছে এখন আমি আবার বলেছি বা আপনার মুদির বলেছেন সুগল মাফি ফি ফিমানি আছে মাফিমানি নাই ফি ফিমানি আছে মাফিমানি নাই সুগল মাফি কাজ নাই লাকিন লাকিন মানি কি কিন্তু জরুরি কালাম সাওয়া সাওয়া ইনতা ওকে প্রিয় শিক্ষার্থীগণ এখানে দেখুন এই সেন্টেন্সে খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে যেমন আই অ্যাগেন ডিফিট প্লিজ লিসন টু মি উইথ ফলো দ্য সেন্টেন্স সগোল মাফি মানে সগোল মানে কাজ মাফি মানে নাই লাকিন কিন্তু জরুরি মানে জরুরি মানে জরুরি কালাম মানে কথা জরুরি কালাম সাওয়া ফি ইনতা আমি ফি দিই নাই বাট ফিও দিতে পারেন সাওয়া সাওয়া দুইবার উচ্চারণ করা মানে হচ্ছে সাথে আবার মা মানে হোক সাথে বা সঙ্গে ইনতা তুমি বা আপনি সগোল মাফি লাকিন কিন্তু জরুরি কালাম মানে গুরুত্বপূর্ণ কথা ছাওয়া সাওয়া ইনতা তোমার সাথে আছে আশা করি বুঝতে পারছেন শিক্ষার্থীগণ অ্যান্ড দেন আর সবাই প্লিজ একটি করে লাইক দিতে বলবেন না আসলে আমিও একজন প্রবাসী আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ক্লাস তৈরি করি তাই না অনেক কষ্ট করি তা ক্লাস তৈরি করি কিন্তু সেই ধরনের রেসপন্স আপনাদের কাছে পাচ্ছি না আচ্ছা তো যদি আমি আপনাদের একজন টিচার মনে করেন বা ন্যূনতম যদি কিছু শিখিয়ে থাকি আই হোপ যারা একটা কমেন্টস করবেন নামটি দেখলে আমার কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের প্রতি আমার দোয়া থাকবে যিনি আমার এই ভিডিওতে অ্যাটলিস্ট আজকের ভিডিওতে যিনি কমেন্টস করবেন এবং একটি করে লাইক দিবেন লাইকটা দিতে মাইক্রো সেকেন্ড লাগবে আপনার ভিডিওর নিচে যে লাইক বাটন চিহ্ন আছে এটাকে একটু ফুস করেন ওকে এরপর আমি এটা কথোপকথন হওয়ার পরে আচ্ছা এরপর মুদির আবার বলতেছেন ওই যে একটু আগে আমি মুদির বলেছেন কি যে কোনো কাজ নাই কিন্তু জরুরি কথা আছে তাই না তখন মুদির আবার কি বলতেছেন আহমেদ ইসমে তাহলে কি পেয়েছি শোনার ক্ষেত্রে আমরা বলব ইসমে ইসমে ইনতা উস্কুত তুমি চুপ থাকো ইনতা শোয়াইয়া কালাম ইসমে ইসমে আনা আমাকে শুনুন বা ইসমে বললে হবে নো প্রবলেম শোনার ক্ষেত্রে আমরা বলবো ইসমে আহমেদ ইসমে ওকে আহমেদ শুনুন গুরফা ইজি বাদেন ইন সাউই টেলিফোন কে বলতেছে মুদির বলতেছে গুরুপা ইজি বাদেন ইনতা সাউ সো এই সেন্টেন্সে আমরা পেয়েছি গুরুপা মানে রুম ইজি মানে আসার ক্ষেত্রে বাদেন মানে পরে ইনতা মানে তুমি বা আপনি সাউই মানে করা টেলিফোন মানে টেলিফোন মানে তুমি রুমে আসার পরে আমাকে টেলিফোন করিও এরপর লিখেছি কি এরপর হচ্ছে আপনি বলতেছেন আই মুদির আই মানি ওকে মুদির ওকে আচ্ছা তাহলে আমরা কি পেয়েছি এখানে ওকে যেটাকে আমরা ইংলিশে বা বাংলাতে ওকে বলে থাকি এটার আরবি হচ্ছে আইয়াও আইয়াও মুদির কোনো কিছু মনে করেন আমি আপনাকে বলেছি আইয়াও। ওকে আনা সাউই আমি করব এই ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন আচ্ছা তাহলে আইয়া মুদির ওকে মুদির এরপর মুদির আবার কি বলতেছে দেখুন আহমেদ আবার কি বলতেছে আহমেদ কামরগম ইনতা তো এই সেন্টেন্সটি সাধারণত কথার সাথে মিলে না তারপর আমি লিখেছি অনেক সময় যদি মুদির আপনার রুমের নাম্বার জানে না বা রুমে আসতে চাচ্ছে বা কোনো সাদিক রুমে আসতে চাচ্ছে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন বাট সেন্টেন্সটির শব্দগুলো জেনে নেন আর এই শব্দগুলো দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন সেটাই জানাটা হচ্ছে আপনার জরুরি এখন আমি যেটা বলতে চেয়েছি আপনাদেরকে সেটি হচ্ছে আহমেদ আবার মুদির বলতেছে হয়তো আপনার রুমের নাম্বার জানা না হয়তো বা কোনো সাদিক আপনার রুমে আসতে চাচ্ছে আহমেদ কামরগম তাহলে দেখুন আমরা বারবার একই কথা বলতেছি জাস্ট আমরা শব্দ সাথে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব আহমেদ কামরগম কাম মানে কত রগম মানে নম্বর তাহলে এই দেখুন আমি যদি আর একটা বাক্য তৈরি করি কাম ফুলুস, কত টাকা কাম কামফুলুস এবিনতা, কত টাকা তুমি চাও কামফুলুস পি ইনতা কত টাকা তোমার কাছে আছে তাহলে কত অর্থে আমরা কাম শব্দটি ব্যবহার করব আর নাম্বার অর্থে ব্যবহার করব রগম কাম রগম, কত নাম্বার ইন্তাগুরুফা অথবা কামরগম গুরফা ইন্া হবে না অবশ্যই হবে শব্দগুলো ঠিক রাখবেন শব্দ ভুল বলবেন না এরপর আপনি একটু আগে দিন পরে দিন নো প্রবলেম তাহলে আহমেদ কামরগম ইনতা গুরফা তোমার রুমের নাম্বার কত এরপর আপনি বলতেছেন মালানা গুরুফা বা হাগ্গি গুরফা মালানা মানে আমার হাগ্গি মানে আমার গুরফা রগম এশৃণ যে আমার রুমের নাম্বার স্ট্রিম মানি কত বিশ প্রিয় শিক্ষার্থীগণ এক থেকে এক লাখ পর্যন্ত আপনি কিভাবে গণবেন একটি কৌশলের মাধ্যমে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে দেখে নেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম